শিক্ষার্থী বন্ধুরা, মাই সিপিএ ট্রেনিং এর পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। এলেসনে আমরা শিখব টিন্ডার ইউজ ফ্রম পিসি ফর ডেটিং ট্রাফিক। আমরা যারা অ্যাফিলিয়েট সিপিএ মার্কেটিং করি, আমাদের মূল সমস্যা হচ্ছে ট্রাফিক। তো ডেটিং ট্রাফিক যে আমরা শুধুমাত্র ডেটিং অফার সাইন আপ করার জন্য ইউজ করি তা কিন্তু নয়। একই ট্রাফিক আমরা বিভিন্ন ধরনের অফার সাইন আপ করানোর কাজে ইউজ করতে পারি। এলেসনে আমরা শিখব টিন্ডারে কিভাবে আমরা পিসি থেকে লগ ইন করতে পারি এবং টিন্ডার ইউজ করতে পারি আমাদের সিপিএ অ্যাফিলিয়েট অফারগুলো প্রমোট করার জন্য, টার্গেটেড অডিয়েন্স কালেক্ট করতে পারি। আমরা জানি নর্মালি বাংলাদেশি আইপি থেকে টিন্ডারে লগ ইন করা যায় না। এর জন্য আপনাকে প্রথমেই যা করতে হবে, আপনার পিসির ক্রোমে ব্রাউজারে আইপিটি চেঞ্জ করে নিতে হবে, যে কোনো আইপি চেঞ্জার দিয়ে, অবশ্যই পেইড আইপি। এর পরের স্টেপে আপনাদের যা করতে হবে তা হচ্ছে আপনার আইপিটি সঠিকভাবে কাজ করছে কি না তা এই অ্যাড্রেস থেকে আপনাকে চেক করে নিতে হবে। লক্ষ্য করুন, https://api:gotinder.com। এই অ্যাড্রেসটি ওপেন করে আপনারা যখন এন্টার প্রেস করবেন, তখন আপনার ব্রাউজারে যদি এ ধরনের শো করে 404, তার মানে আপনার আইপিটি ভালোভাবে কাজ করছে টিন্ডারে লগ ইন করার জন্যে। আর এর বাইরে অনেক ধরনের মেসেজ শো করতে পারে, তাহলে অবশ্যই আপনাকে আইপি চেঞ্জ করে নিতে হবে। আর আইপি চেঞ্জ করার পূর্বে আপনাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে, আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটি দিয়ে টিন্ডারে লগ ইন করতে চাচ্ছেন সেই ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে। তারপর আইপি চেঞ্জ করতে হবে এবং আইপি টেস্ট করতে হবে, অর্থাৎ দেখতে হবে এখানে 404 শো করে কিনা, 404 ইরর। লক্ষ্য করুন, নট ফাউন্ড। এ পর্যায়ে টিন্ডারের লগ ইন অ্যাড্রেসটি আপনাকে ওপেন করতে হবে। লক্ষ্য করুন, https://tinder.com/app/login, এই অ্যাড্রেসে আপনাকে ওপেন করতে হবে, অর্থাৎ এই অ্যাড্রেসটি ওপেন করতে হবে এবং এখানে কিছু সেটিংস করে নিতে হবে। এর জন্য আপনাকে যা করতে হবে তা হচ্ছে, টিন্ডারের ওয়েবসাইটের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে এবং লক্ষ্য করুন এখানে যে তিনটি ডট দেখা যাচ্ছে, কাস্টমাইজ কন্ট্রোল, এখানে ক্লিক করতে হবে। এখান থেকে মোর টুলস, মোর টুলস থেকে সেন্সরস, এটি সিলেক্ট করতে হবে। এ পর্যায়ে জিইও লোকেশন, এই অপশন থেকে লক্ষ্য করুন এই বাটনে ক্লিক করে কাস্টম লোকেশন সেট করতে হবে। আর এখানে আমাদেরকে এই দুটি ইনফরমেশন দিতে হবে, আর এই ইনফরমেশন গুলো পাবো আমরা এই সাইট থেকে, letlong.net। এ পর্যায়ে আপনাদের যা করতে হবে তা হচ্ছে, হোয়াট ইজ মাই আইপি, হোয়াট ইজ মাই আইপি ডট কম, এই সাইট থেকে আপনার আইপিটি চেক করে নিতে হবে এবং সিটি, এই যে লক্ষ্য করুন এখানে যে সিটিটি রয়েছে এই সিটিটি কপি করে এই সাইটে, letlong.net, এই সাইটে পেস্ট করতে হবে এবং ফাইন্ডে ক্লিক করতে হবে। তাহলে আপনারা এ দুটি ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। তো ইনফরমেশন গুলো আমি নিয়ে সেট করছি, লক্ষ্য করুন কপি। এ পর্যায়ে আমরা লগ ইন উইথ ফেসবুকে ক্লিক করব। আর এ পর্যায়ে যদি টিন্ডার লোকেশন অ্যালাউ করতে বলে, আমরা লোকেশন অ্যালাউ করে দিব এবং প্রোফাইল সেটিংসে ক্লিক করব। এ পর্যায়ে এখান থেকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স, আমরা ম্যাক্সিমাম সিলেক্ট করব এবং লুকিং ফর, এখানে ম্যান ওমেন রয়েছে, এটি আমরা আমাদের সিপিএ অফার অনুযায়ী সিলেক্ট করব। এজ রেঞ্জ, এটি আমরা ম্যাক্সিমাম সিলেক্ট করব।
এবং শো মি অন টিন্ডার এটি সিলেক্ট করে দিব। এবং এডিট ইনফোতে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে আমি একটি পিক ইউজ করেছি। আপনারা অবশ্যই প্রোফাইলটি ন্যূনতম 5-6টি পিক দিয়ে সাজাবেন এবং এই সেটিংস গুলো আপনারা করে নেবেন, অ্যাবাউট, কারেন্ট ওয়ার্ক ইত্যাদি। এ পর্যায়ে সেভে ক্লিক করতে হবে, এই বাটনে ক্লিক করতে হবে। তো আপনি প্রোফাইলটি যেভাবে সাজিয়েছেন সেভাবে ম্যাচিং গুলো, অর্থাৎ ম্যাচিং ফেসবুক আইডি গুলো আপনার এখানে আসতে থাকবে। তো আপনি জাস্ট লাইক বাটনে ক্লিক করতে থাকবেন। লক্ষ্য করুন একটি ম্যাচ ফাইন্ড করেছে। আপনারা এই অবস্থায় সেন্ড এ মেসেজ করতে পারেন অথবা কিপ সুইপিং এই অপশনে ক্লিক করতে পারেন। লক্ষ্য করুন একটি মেসেজ চলে এসেছে। প্রথমে আপনারা এই কাজগুলো করে নেবেন। তো এ পর্যায়ে আপনাকে যে কয়টি লাইক করতে দেয় সেই কয়টি করার পরে আপনি এভাবে মিনিমাম 100 লাইকস করতে পারবেন। তো লাইকগুলো করার পরে আপনি এখানে যখন পেমেন্ট মেথড আসবে, অর্থাৎ আপনাকে পে করতে বলবে, আপনি নো থ্যাঙ্কসে ক্লিক করবেন। লক্ষ্য করুন মেসেজ আসছে। আপনারা এখানে মেসেজ লিখে চ্যাটিং করার মাধ্যমে এই ধরনের ট্রাফিক, যে সমস্ত সিপিএ অ্যাফিলিয়েট অফারগুলোতে সাইন আপ করতে ইন্টারেস্টেড, এদের সাথে চ্যাটিং করার মাধ্যমে সে ধরনের সিপিএ অ্যাফিলিয়েট অফারগুলো আপনারা সাইন আপ করাতে পারেন। লক্ষ্য করুন মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে। তো এভাবে একটি ফেসবুক আইডি নিয়ে যখন টিন্ডারে আপনার মার্কেটিং কমপ্লিট হবে অথবা প্রমোশন কমপ্লিট হবে, আপনি অন্য একটি ফেসবুক আইডি নিয়ে লগ ইন করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনার টোটাল মেশিন ব্রাউজার সব ক্লিন করতে হবে এবং পুনরায় আইপি চেঞ্জ করতে হবে এবং পুনরায় এই অ্যাড্রেসে এসে আইপি চেক করতে হবে, অর্থাৎ দেখতে হবে 404 ইরর এই অপশনটি আছে কিনা। টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।